আজকে আমি অফিস করলাম আর আজকে অফিস করলাম দুই দিন তো এই দুই দিনে আমাদের যে ডেভেলপমেন্ট প্রকল্পকে মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান সাহেব উনি এসেছিলেন আমাকে উনি এক্সপ্লেইন করেছেন আমাদের কি বিজনেস সাহেব যে আমি এটাকে ইয়ে করতে রিপিট করতে চাই না মাননীয় মন্ত্রীকে আমরা দাওয়াত দিয়েছিলাম উনি এসেছিলেন গ্রহণ করেছেন উনি আমাদের বৃহত্তর সিলেটের কৃষি সন্তান উনি প্ল্যানিং মিনিস্টার আর আমাদের যে নতুন ওয়ার্ডের জন্য অবকাঠামোগত উন্নয়ন যেটা যে 1559 কোটির যেখানে প্রজেক্টটি উনি আজকে উপস্থাপন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সম্মুখে টেকনিক মিটিংয়ে এটা অনুমোদিত হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত এবং এই কারণে আপনাদেরকে আমরা কষ্ট দিয়েছি আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন এখানে আমাদের সম্মানিত কাউন্সিলর বৃন্দ উপস্থিত আছেন এবং আমাদের সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার সহ সিনিয়র যারা কর্মকর্তা সবাই এখানে উপস্থিত আছেন তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা আশা করব যে আমাদের এই সিটি কর্পোরেশনের আমাদের যাত্রাকালে এবং মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই উনি আমার বিশেষ কৃতজ্ঞতা উনি আজকে আমাদেরকে যে প্রথমেই আমাদের উনি 1459 কোটি টাকা দিয়েছেন আমাদের নতুন ক্যাবিনেটের জন্য একটি অবশ্যই একটি অত্যন্ত খুশির খবর এবং শুধু আমাদের খুশির খবর না আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা আমরা যারা সিলেটের মানুষ সিলেটবাসীকে উনি খুশি করেছেন সিলেটের মানুষ হিসেবে উনাকে আমরা স্যালুট জানাই উনাকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমি অতীতেও দেখেছি সিলেটের যে কোনো বিষয়ে অত্যন্ত আন্তরিকভাবে উনি আমাদেরকে গ্রহণ করে নেন প্রবাসীদের বিভিন্ন প্রবাসীদের প্রতি ওনার দীর্ঘদিনের একটি আলাদা ফ্যাসিনেশন এবং যখনই কোনো প্রবাসী রিলেটেড কোনো বিষয় আসে এয়ারপোর্ট বলেন বিমান বলেন সিলেটের উন্নয়ন বলেন এবং আমাদের দেখেন একটা জিনিস যদি আমরা একটু উপলব্ধি করি উনি সিলেট এক আসনের যিনি সংসদ সদস্য জনাব ডক্টর এ কে আব্দুল মমিন ওনাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন সুনামগঞ্জ থেকে জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ থেকে যিনি নির্বাচিত হয়েছেন জনাব এম এ মান্নান সাহেব ওনাকে পরিকল্পনা মন্ত্রী দিয়েছেন আগের স্থানে ওনাকে অর্থ প্রতিমন্ত্রী এবং প্রাণী প্রতিমন্ত্রী মানে পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দুইটা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন এবং আমাদের সিলেটের কৃতি সন্তান এবং অত্যন্ত পণ্ডিত ব্যক্তিত্ব আলোকিত পরিবারের আলোকিত সন্তান সাবেক অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত সাহেবকে অর্থমন্ত্রী দিয়েছিলেন এইবার আমাদের জনতা কয়েনঘাটকে নির্বাচিত সংসদ সদস্য জনাব ইমরান আহমদ সাহেবকে প্রবাসী কল্যাণ লেবার মিনিস্টার যেটা হিসাবে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি কাজ করে যাচ্ছেন আমাদের বিমান প্রতিমন্ত্রী দিয়েছেন সিলেট থেকে আমাদের পরিবেশ মন্ত্রী দিয়েছেন সিলেট থেকে তো এই এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী সিলেটের মানুষের প্রতি সবসময় উনি অত্যন্ত আন্তরিক এবং আমরা সিলেটবাসী গর্বিত এবং আমরা ওনার কাছে কৃতজ্ঞ যে উনি আমাদের সিলেটের মানুষের জন্য অনেক কিছু আমাদেরকে দিয়ে গিয়েছেন এবং আমরা সিলেটের নতুন মেয়র হিসাবে বা আমাদের ক্যাবিনেট বা আপনারা যারা ভোট দিয়েছেন সমান্তর ভোটার নারী পুরুষ সবার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাই আপনাদের সাংবাদিকরা জাতির বিবেক আপনারা তুলে ধরবেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমি শুনেছি মাননীয় পরিকল্পনা মন্ত্রী মিটিংয়ে যখন উপস্থাপন করেছেন রাত্রে 12টা পর্যন্ত আমি ওনাকে বিশেষ ধন্যবাদ জানাই উনি তাকে আমাদেরকে যে কথা দিয়েছিলেন আপনাদের সম্মুখে যে আমি রাত 12টা হলেও উনি গিয়ে তোমার অফিসারদেরকে কাজ করে সকালে উনি সাইন করে টেবিলে উপস্থাপন এই লিস্টে আমাদের এই প্রজেক্টটা ছিল না এটা উনি টেবিলে উপস্থাপনা করার পর মাননীয় প্রধানমন্ত্রী নাকি এই প্রজেক্টের বিষয়ে সিলেটের বিষয়ে অনেক আন্তরিক ছিলেন উনি আমাকে বললেন এই জন্য আবারও আপনাদের পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে বিশেষ বিশেষ কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী এবং আমি বিশ্বাস উনি আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে আপনাদের সেবক হিসেবে কাজ করতে আমি যখন ওনার সাথে দেখা করি উনি আমাকে বলেছেন যে তুমি মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করো তুমি তোমার মা বোনদের কাছে যাও সিলেটে তোমার সাংবাদিক বুদ্ধিজীবী সুশীল সমাজ সর্বস্তরের মানুষকে তুমি আপন করে নেওয়ার চেষ্টা করো মানুষের কাছাকাছি মানুষের ভালোবাসা মানুষকে কিছু দেওয়ার চেষ্টা করো তখন কিন্তু মানুষও তোমাকে দিবে উনার যে নির্দেশনা সেই নির্দেশনাকে কাজে লাগিয়ে আগামী দিনে আমি উনার যে নির্দেশনা মাথা পেতে নিয়েই আগামী দিনে আমি কাজ করতে চাই আপনাদের সহযোগিতা চাই আপনারা আমাকে সহযোগিতা করে আমি সহযোগিতা পেয়েছি কিন্তু আমাকে অনেকে বয়ে দেখিয়েছিলেন যে সিলেটের সাংবাদিকরা যে আমাকে বলেই দিই সিরে ফিরে খাইয়ে ফেলবেন তো আমি কোনো জায়গায় কোনো এখন পর্যন্ত
কারোর কাছ থেকে কোনো অসহযোগিতা পাইনি, সহযোগিতাই পেয়েছি। এজন্য আমি আপনাদেরকে বিশেষ কৃতজ্ঞতা জানাই। আমি যখন লন্ডন থেকে আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম, এটা সত্য ঘটনা। আমি যদিও সিলেটের সন্তান, আমি ছোটবেলায় আমার প্রাইমারি সেকেন্ডারি আমি কলেজ সরকারি কলেজ, তারপরে আমি লন্ডনে চলে গিয়েছি, সেখানে রাজনৈতিকভাবে সেখানে কাজ করেছি, দেখেছি। তবে আমি রাজনীতি সমাজকর্ম সাথে দেশের সাথে দেশের শেকড়ের সাথে আমার সম্পর্ক কোনো সময় ছিন্ন করি নাই। এখানে আছেন আমাদের মেন্টর ছিলেন আলাদত ভাই, আমি খেলাঘর করতাম আলাদত ভাই, আমি যখন স্কুলে পড়তাম গুরুদাস স্কুলে, ওনারা আমাদেরকে খেলাঘর করাতেন। তো আজাদ ভাই যেতেন, তোবারক ভাই, তাজুল মোহাম্মদ, তাজুল ইসলাম বাঙালি, তো আমরা ছোট ছিলাম, তো আমরা কাজ করেছি, আমরা প্রগ্রেসিভ রাজনীতির সাথে সম্পর্কিত ছিলাম, ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পর্কিত হয়েছি এবং আমরা কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমার মতো ক্ষুদ্র মানুষকে কেন এখানে পাঠিয়েছেন আমি জানি না, এবং পাঠানোর পরে অনেক ভয় ছিল আমার যে আমি কি আসলেও আদৌ কি মানুষের মন জয় করতে পারবো কিনা, আসলেও কি আমি সাংবাদিকদের মন জয় করতে পারবো কিনা, আমার মুরব্বিয়ার মা বোন এটা কি আমি পারবো কিনা। কারণ যেহেতু আমার জীবনের প্রথম একটি ইলেকশন ছিল, আমি জীবনে কোনোদিন কোনো ইলেকশনে দাঁড়াইনি, এই প্রথম নির্বাচনে আমি দাঁড়িয়েছি এবং এটা আমার জন্য। আমি নির্বাচনে আমি কাজ করেছি, বিগত সংসদ নির্বাচনে আমি জনাব আবুল মাল আব্দুল মুহিত সাহেবের জন্য সিলেটে কাজ করেছি, উনি জীবিত অবস্থায়। আমি জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের বিগত মেয়র ইলেকশনে আমি সিলেটে থেকে কাজ করেছি, আরও প্রত্যেকটি ইলেকশনে বিশ্বনাথ ওসমানীনগর অন্যান্য জায়গায় কাজ করেছি, দেশে বিদেশে ইলেকশন কেন্দ্রিক আমি অন্যজনের ইলেকশনের জন্য আমি কাজ করেছি। কিন্তু আমার ইলেকশনের জন্য এটা ছিল প্রথম টেস্ট আমার জন্য, সেই টেস্টে আপনারাই আমাকে জিতিয়ে দিয়েছেন, এই জন্য আমি বারবার কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনাদেরকে আমি এই কথা দিতে চাই, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যে কথা ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছি যে আপনাদের মুখ ছোট হয়ে এরকম কোনো কাজ আমি করবো না, আপনারা লজ্জিত হন, আমার সিলেটের মানুষ আমি করবো না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, জাতির জনকের সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ওনার ছোট বোন, জাতির জনকের কনিষ্ঠ কন্যা সদর শেখ রেহানা আপা, ওনারা আমাকে স্নেহ মমতা দিয়ে এখানে পাঠিয়েছেন মানুষের কল্যাণে কাজ করতে। আমি ওনাদেরকেও বলেছি যে মানুষেরও কল্যাণ হয়, ওনাদের মুখ ছোট হয়, আমার দলের মুখ ছোট হয়, আমার দলের যারা সদ্য সিনিয়র নেতৃবৃন্দ, যারা মহানগর জেলা আওয়ামী আমাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যারা দিনরাত পরিশ্রম করেছেন, আমার অনেক সহকর্মী তারা কাজ করেছেন এবং তারা কিন্তু আমার থেকে বেশি কাজ করেছেন, তাদের সব কিছু মিলে দল মতের উঠতে উঠে তারা ইউনাইটেডলি আমার জন্য কাজ করেছেন বলেই আমি নির্বাচিত হয়েছি। সুশীল সমাজের সাংবাদিক এবং বুদ্ধিজীবী এবং বিভিন্ন অনেক অন্যান্য দলের যারা নেতৃবৃন্দ আছেন, যারা আওয়ামী লীগ করেন না, তারাও কিন্তু সহযোগিতা করেছেন, প্রবাসী বাঙালিরা তারা অনেক সহযোগিতা করেছেন, প্রায় 1200 মতো প্রবাসীরা এখানে চলে এসেছিলেন। তো আমি সবার কাছে কৃতজ্ঞ, প্রবাসীদের বিভিন্ন দাবি দাবা, তাদের অনেক ইনভেস্টমেন্ট এখানে আছে, এটা আপনারা সবাই জানেন, তাদের যানমালের অনেক বিষয় আছে, তো এগুলো আমরা অ্যাড্রেস করব। আমাদের ক্যাবিনেট নিয়ে আমরা সিটি কর্পোরেশনের যারা আমাদের সম্মানিত কাউন্সিলররা আছেন, ওনাদেরকে নিয়ে আমাদের প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন সবাইকে নিয়ে আমরা আগামী দিনে কাজ করতে চাইছি।